ফ্রেন্ডস, দেখো আজকে আমি আমার সকালটা শুরু করছি কাকার বাড়িতেই, কারণ কালকে আর বাড়ি যাইনি, আমি এখানেই ছিলাম। কারণ আজকে হচ্ছে মৎস্যমুখী, আর এখানে তো আর আমি ব্যায়াম করতেও পারবো না, আর করার সিচুয়েশনও নেই, বুঝতেই পারছো তো। ঠিক আছে, থাকো তোমরা আমার সাথে। সোনামণি, মাম্মা পড়ি, গুড মর্নিং, হাই, গুড মর্নিং, হাই হাই করে পেখম, হাই হাই টু মাই ব্লগ, হাই করে দিশা মা, তুমি সাউন্ড করে নাও, জয় দেখো আয়ুষের গুড মর্নিং এখন হলো, আমার স্নান হয়ে গেল, আয়ুষের গুড মর্নিং এখন হলো। দেখো বাবা রেডি হয়ে গেছে, আমরা এখনো রেডি হইনি বাবা, একদম কারণ বাবা চলে যাবে আগে, আর আমরা রেডি হব। আর আমাদের আয়ুষ দাদা তো দাঁতই ব্রাশ করেনি, ও দাঁত ব্রাশ হয়ে গেছে। দেখো আমাদের সাজা হয়ে গেছে, এবারে চলো আমরা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যাই। কাকিমণি, এই যে কাকিমণি, চলো। মমি তাকো, আমি বলি যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখো আমরা বেরিয়ে গেছি, আমি মাস্ক পরিনি, পরব। মমি একসাথে আসো, হ্যালো, আমরা তিনজন আগে যাচ্ছি, আর ওরা আসুক ধীরে ধীরে। মাস্ক লাগিয়ে নিয়েছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আরো সবার সাথে। এটা দাদুর ছবি, আমার মাসি, মেজো মামি, আর এটা আরেক মাসি। দেখো আমাদের গল্প পুরো জমে গেছে, জমে কি কোনো অসুবিধা নেই, এটা দেখে না থাকালেই হলো, কাটবো তারপরে আবার আচ্ছা কাটবো কি। হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, দেখি 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 মাসিমণির বিয়ে ছবি দেখা হচ্ছে, দেখো চলে যাবে, তারা টাটা বাই বাই টাটা, আগে তুমি হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো, দাও নাম্বারটা দাও, তোমার নাম্বার দাও,
দিশা তোর সঙ্গে বেশি কথা বলছে, দিশা কিন্তু সাধারণত কথা বলে না বেশি। বাই বাই, আমি চললাম, আমি ভিডিও করছি। দিন পর এসে মুখটা ক্লিন করে নিলাম, কারো সারাদিনে এত ধকল যায়, তো সারাদিন কিছু করি চাই না করি রাত্রেবেলা টোনার দিয়ে মুখটা ক্লিন করে নিলাম, আয়ুর্বেদিক টোনার দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। তো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।